সে কাজ আমরা এই বছর আর নাই, আমার কঠিন কষ্ট, মাছ থাকলে এত দূর কষ্ট হলো না, নেই বর্ষা নাই যে তার জন্য আমার কাজও নাই। নওগাঁর আত্রাইয়ে নদনদী খাল বিলে মিলছে না কাঙ্ক্ষিত মাছ, কমছে শুটকি উৎপাদন। নদনদী খাল বিল বেষ্টিত একটি জেলার নাম নওগাঁ। এই জেলায় প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি জেলা। নদনদী খাল বিল বেষ্টিত জেলা হয় অন্যান্য সম্পদের মতো মাছ এ জেলার অন্যতম একটি সম্পদ। একটা সময় এ জেলার মাছের উৎপাদিত শুটকি দেশে ছাড়িয়ে রপ্তানি করা হতো বিদেশে, কিন্তু এখন আর সেই সুদিন নেই। নদনদী আর খাল বিল জলাশয়গুলোতে দেখা মিলছে না কাঙ্ক্ষিত দেশীয় প্রজাতির মাছ, যে কারণে দিন দিন কমছে শুটকি উৎপাদন। আর এতে করে শুটকির ব্যবসা ছেড়ে অন্য পেশায় ঝুঁকছেন শুটকি উৎপাদনকারী পরিবারগুলো। তারা বলছেন, একদিকে যেমন নদনদী খাল বিল ভরাট হয়ে যাচ্ছে, অন্যদিকে বাড়ছে মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার। এছাড়াও শুটকি ব্যবসায়ীরা পাচ্ছেন না সরকারি প্রণোদনা, যে কারণে এ খাত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকে। সরেজমিনে আত্রাই উপজেলার ভর তেঁতুলিয়া গ্রামে গিয়ে দেখা যায় 200-এর অধিক পরিবার শুটকি ব্যবসার সঙ্গে জড়িত ছিল, কিন্তু বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে 100 কোটায়। আর এজন্য মাছের পর্যাপ্ততা, বর্ষা মৌসুমে পানি না হওয়া, নদনদী ও জলাশয়ে ভরাট হয়ে যাওয়া এবং অতিরিক্ত কীটনাশক দিয়ে মাছ নিধন করাকে দায়ী করেছেন শুটকি ব্যবসায়ী উপজেলার ভর তেঁতুলিয়া গ্রামে ফিরোজ আলী, উপজেলার মৎস্য আড়তদার মোহাম্মদ আক্কাজ আলী এবং শুটকি তৈরির শ্রমিক হাসিনা বেগম। নওগাঁর আত্রাই উপজেলার শুটকি তৈরি করে রাজধানী ঢাকা সহ উত্তরাঞ্চলে রংপুর, নীলফামারী, সৈয়দপুর, কুমিল্লা, কুড়িগ্রাম, দিনাজপুর সহ 15-20 জেলা সহ যা দেশের চাহিদা মিটিয়ে ইন্ডিয়া, আমেরিকা, ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করা হতো নওগাঁর আত্রাইয়ের শুটকি মাছ। আর এই শুটকি তৈরি করে জীবিকা নির্বাহ করেন প্রায় 200-এর অধিক পরিবার। এবারের বন্যা কম হওয়ায় নদনদী খাল বিলে আগাম শুকিয়ে যাওয়ায় দেখা মিলছে না দেশীয় প্রজাতির মাছ, ফলে বাজার মাছ কম কিন্তু মূল্য বেশি। মাছ কম কিন্তু মূল্য বেশি হয়, শুটকি তৈরিতে খরচ বেড়ে যাওয়ায় শুটকি ব্যবসায়ীরা লোকসান গুনতে হচ্ছে। ব্যবসা দিন দিন ধরে করতেছি, এবছর তো বর্ষা নাই, এ কারণে ব্যবসা বাণিজ্য কম বা মাছের আমদানি কম। আমরা দিয়ে সৈয়দপুরে না না, এবছর তো বর্ষাই নাই, মাছের দাম বেশি না, এই সময় ভুল ব্যবসা চলে, এরকম বর্তমানে মাছই নাই। এই বছর কোনো বর্ষা নাই, মাছ টাছ কিছু নাই, মাছ হইলে পারা আমরা কাজ কাম করে খাই, সে কাজ আমরা এই বছর আর নাই, আমার কঠিন কষ্ট, মাছ থাকলে এত দূর কষ্ট হলো না, নেই বর্ষা নাই যে তার জন্য আমার কাজও নাই। ভাদ্র মাসে নিয়ে আমরা শুরু করি, নিম্নে 6 মাস আমরা কাজ করি, এবছর তো আর নাই কাজ নেই। আমাদের আত্রায় যে বান বর্ষাটা হয়, এই বর্ষার উপরে আমরা এখানে মোটামুটি 20-30 লক্ষ লোক জীবনযাপন করি। সে 2-3 বছর বান বর্ষা নেয়, এবার তো সেটাও নেই, যার জন্য আমরা খুব কষ্টের মধ্যে আছি। এখানে চালানি ব্যবসায়িক আড়তদার শুটকি সবটাই মানে এবার তো কমে যাচ্ছে, তো মাছ কমে যাচ্ছে। তাও আপনার 200 মেট্রিক টন, হ্যাঁ ইন্ডিয়াতে যায়, আবার বাংলাদেশে বিভিন্ন জায়গায় যায়, তাহলে হচ্ছে